আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার কথা বললাম, যিনি 2040 সাল আর তো বেশি বাকি নাই, এখন যদি 4 কোটি লোক বাংলাদেশে তামাক সেবন করে, তাহলে আমরা এই 4 কোটি লোককে বন্ধ করতে গেলে আমাদের 2040 তো অল্প সময়, শুধু এখন থেকে যদি আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি, আইনের সঠিক বাস্তবায়ন করতে পারি। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু আইনের প্রয়োগটা চাই, যেটা ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল জাতিসংঘে আপনার জেনেভা কনভেনশনে পারে, কোনো কনভেনশন হয়নি, মহাযুদ্ধ নিয়ে কনভেনশন হয়েছিল জেনেভা কনভেনশন, তারপরে একমাত্র কনভেনশন হয়েছে তামাক নিয়ে, কারণ তামাকটা এত ভয়ঙ্কর একটা পদার্থ যেটার জন্য পৃথিবীর 8 মিলিয়ন 80 লক্ষ লোক প্রতি বছর মারা যায়। সেই জন্য জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর সব দেশে তামাক নিয়ন্ত্রণের একটা আইন করতে হবে, কারণ আমি তো হঠাৎ করে তামাক কোম্পানি বন্ধ করে দিতে পারি না, এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে, তাদের পেটে লাথি মারা যায় না, কিন্তু মানুষকে যদি সচেতন করা যায়, মানুষ যদি সচেতন হয়, এখন দেখেন অনেক ঘরে কিন্তু ধূমপাই নাই। ওই যে আমি যে একটা স্লোগান ছিল আমার টেলিভিশনে প্রোগ্রামটা করতাম, সেটাতে বলতাম প্রতিটি ঘরে ছাইদানি, আজ থেকে হোক ফুলদানি, এখন অনেক ঘরে ছাইদানি ফুলদানি হয়ে গেছে, মানুষ কিন্তু সুস্থ জীবনযাপন করে। আর আপনি সংসদ ভবনের সামনে যান আর রমনা পার্কে যান, আপনি যেমন বৃদ্ধ বয়সে যারা 80 বছর 90 বছর, তারা আমাদের জুয়ানদের মতো দৌড়াচ্ছে, তা আমি জিজ্ঞেস করি এত এনার্জি কোথা থেকে পেলেন, তারা বলে 30 বছর আগে ধূমপান ছেড়ে দিয়েছে, এই ছেড়েছি বলেই আজকে আমি যৌবন ফিরে পেয়ে, আমার মধ্যে তারুণ্য আসছে, আমি শক্তি ফিরবে, আমার দম এখন অনেক বেশি। এই যে সত্য কথাগুলো, এগুলো আপনি আমাদের লেখনীর মধ্যে আসতে হবে। মানুষ অনেকে এখন ধূমপান ছেড়ে দিয়েছে এবং আইনের বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তাহলে আরও মানুষ তামাক ছেড়ে দেবে, বাংলাদেশকে আসলে আমরা 2040 সালের মধ্যে তামাক সুন্দর একটি চক্র উপস্থাপন আমরা দেখেছি আমাদের আজকে সভাপতি দীর্ঘদিন সুদীর্ঘকাল এখানে কাজ করছেন এই সেক্টরে ধূমপান আপনি বিভিন্ন যখন সরকারের টনক নড়েই নিয়ে এই বিষয়ে তার আগে থেকে কিন্তু এই সহ অন্যান্য বেসরকারি সংস্থা তারা কিন্তু কাজ করছেন ধূমপানের বিরুদ্ধে তামাক নিয়ন্ত্রণ। বিটিসির গ্রোথ দেখেন, পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হয় এরকম সিগারেটের নাম বলতে পারবেন কেউ? সবচেয়ে বেশি বিক্রি হয় মালবোরো, এবং মামলোর গ্রুপের কোম্পানির লোকাল এজেন্ট হচ্ছে বাংলাদেশের আকিস গ্রুপ। আকিস গ্রুপের ব্যবসা বেড়েছে না কমেছে? আরও অনেক ধরনের দ্বৈততা আছে। দ্বৈততা মানে কি, আমাদের যারা আইন প্রয়োগকারী বা যারা আইন বানান এমপি সাহেব, আপনারা জানেন তাদের মধ্যে অর্ধেকই হচ্ছে তামাক ব্যবসায়ী, এবং তামাকের পক্ষে যে পরিমাণ শক্তিশালী লবিং আছে, প্রতি বছর বাজেট আসলেই আমরা কিন্তু সেটা লক্ষ্য করি। বাজেট আসলেই দেখবেন বিড়ির উপরে ট্যাক্স বাড়ানো যাবে না, তামাকের উপরে ট্যাক্স বাড়ানো যাবে না, এবং এরা এত শক্তিশালী লবি, এরা প্রত্যক্ষ পরোক্ষ নানা রকমের কর্মকাণ্ড করে থাকে, এমনকি সাংবাদিকদেরকেও ঘুষ দিয়ে থাকে, এটা স্বীকার করেন বা না করেন। বহু সাংবাদিক তাদের ট্রিপে বিদেশে যায়, অমুক যায়, ঢাকার বাইরে যায়, কোথায় জানি যায়, আমার কাছেও আসছিল, আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হওয়ার পরে নানা রকম সহযোগিতা করতে চায়,